হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মার সিরিয়া। তো সবাইকে শুভেচ্ছা, এই এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন যে ট্রেলারটি নিয়ে কথা বলবো সেটি হইচইয়ের নতুন যে ওয়েব সিরিজটি আসন্ন, আগামী 10 জুন আসবে সেটা নিয়ে, সেটার নাম হচ্ছে রিফিউজি। তো রিফিউজি শব্দটি আপনারা জানেন, এটার মানে হচ্ছে যে একটা জায়গায় যারা আসলে ভাষমান একটা জনগোষ্ঠী হিসেবে থাকে বা দেখা যাচ্ছে তারা অনেকদিন ধরে থাকছে, বাট সেখানকার যে প্রপার রাইটস বা অন্যান্য যে সুযোগ সুবিধা ফেসিলিটিস তারা পাচ্ছে না, তারা অ্যাকচুয়ালি তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হিসেবে বাস করছে, তাদেরকে অ্যাকচুয়ালি রিফিউজি বলা হয়। তো আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন মিরপুরে যে আমাদের যে পাকিস্তানি বিহারি ক্যাম্প যেটাকে বলা হয়, সেখানে যারা অ্যাকচুয়ালি বাস করছে, আপনারা জানেন যেটা একটা লং স্টোরি আছে। আমরা যখন 71 অ্যাকচুয়ালি যখন পাকিস্তান আত্মসমর্পণ করে তাদের সবাই চলে যায়, সেখান থেকেও কিছু লোক আসলে থেকে যায় এবং অনেকে আসলে ইন্ডিয়ার বিহার থেকে আসে, তারাও এখানে একটা বিশাল থাকা শুরু করে সেই 47 দেশভাগের পর থেকে। সো একটা জনগোষ্ঠী কিন্তু এই বিহারি ক্যাম্পে তারপর মোহাম্মদপুরের এলাকায় থাকছে। তো ট্রেইলারটাতে যা দেখতে পেলাম সেটার মোটো যেটা বোঝা গেল যে বিহারি ক্যাম্পের মধ্যেও আসলে একটা ডাবল স্টেটের কিছু মানুষ আছে। একদল যারা ভাবে যে তারা এখানেই থাকবে, এখানেই ছোট থেকে বড় হয়েছে, এখানেই তারা সব কিছু পেয়েছে, এখানকার নাগরিক হিসাবে তারা নিজেদেরকে নাগরিকদের মতোই তারা নিজেদেরকে ভাবে। আরেকদল আছে যারা অ্যাকচুয়ালি তারা মনে করে যে না, তারা এই দেশের না, তারা এখনও সেই পাকিস্তানি ধ্যান ধারণা বা সেগুলো নিয়েই তারা নিজেদেরকে নিজের মনে পোষণ করে। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড দুই ধরনের মানুষ, তাদের মধ্যে একটা আসলে কনফ্লিক্টের জায়গা আছে। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি এই রিফিউজির গল্পটা খুব সম্ভব। বাট এখানে সিরিজ হিসাবে যেটাকে ঢোকানো হয়েছে যে এন্টারটেইনমেন্টিং সেক্টর বলেন বা থ্রিলিং সেকশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মমো এখানে একটা তদন্ত একজন পুলিশ হিসাবে তার একটা টিম আছে। তো সে ধারণা করছে যে কার্বন নামে যে ক্যারেক্টারটা, আমরা আফজাল হোসেনকে এই ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, তিনি বিহারিদের আসলে একটা ক্রিমিনাল, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যিনি আসলে চিন্তা করছেন একটা বড় কিছু ঘটানোর জন্য। কারণ তিনি এবং তার ফলোয়ারদেরকে এটা বুঝিয়েছেন যে এখানে আসলে থেকে বা এই দেশের কোনো একটা কী বলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে বা সামথিং নিউ। বাট এখানে আমরা দুইটা, ওই যেটা বললাম প্রথমে যে ডাবল স্ট্যান্ডার্ড মানুষ, এই ধরনের দুজন মতধারার দুজনকে আমরা দেখতে পাচ্ছি। এখানে সোহেল মন্ডল আছেন, শরীফ সিরাজ আছেন। তো দুজনকে আমরা দুই ধরনের, শরীফ সিরাজকে আমরা দেখতে পাচ্ছি যে না, আফজাল হোসেনের যে মতধারা, সে আসলে নিজে বিহারি হয়ে এখানে আসলে থাকতে যাচ্ছে না বা এই বাঙালি যে চিন্তা চেতনা, বাংলাদেশি যে চিন্তা চেতনা, এটাকে সে মানছে না। সে যাচ্ছে যে পাকিস্তানকে আবার ফিরিয়ে আনতে বা সে তার দেশে ফিরে যাবে, এরকম একটা ব্যাপার, সে ঘৃণা করে বাংলাদেশকে। আবার সোহেল মন্ডল, সে এখানে থেকেছে, বড় হয়েছে, এই চিন্তা চেতনা সে লালন করছে। তার যে ক্যারেক্টারটা, সে চিন্তা করছে যে না, আমি এখানে থেকেই আসলে করবো। তো এই দুই ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি আছে। ইন দ্য মিন টাইম আমরা পুলিশের যে অ্যাকশন সেটাকেও দেখছি। তো ওভারঅল ট্রেলারটা আমার খুবই এঙ্গেজিং লেগেছে। সবচেয়ে যে পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যে থিমটা নিয়ে কাজ করা হচ্ছে, আসলে এই ধরনের থিম নিয়ে খুব কম কাজ করা। একটু বলে রাখি যে এই তিনজন যে ক্রিয়েটর আছে এই সিরিজের, তাদের মধ্যে একজন কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যিনি কিন্তু রেহানা মরিয়মের ডিরেক্টর। সো আর্টিস্টিক যে ব্যাপারগুলো এবং ওভারঅল যে সিরিজের আবহ সেটার দিক থেকে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার যে কালার টোন খুবই সুন্দর ছিল এবং ট্রেলারটা খুব বেশি বড় না, বাট এটার যে সাসপেন্সের যে অনেক জায়গা আছে সেটা বোঝানো হয়েছে। আমার যেটা মনে হয় যে এখানে মেইনলি সিরিজটার একটা বড় অংশ একটা রাতের যে ঘটনা সেটাকে কেন্দ্র করে, বাট সেটার ব্যাকড্রপে হয়তো বা কিছু ব্যাপার স্যাপার থাকবে। এই যে কনফ্লিক্টের যে জায়গাটা, সেখানে হয়তো বা তাদের বিভিন্ন ফ্ল্যাশব্যাকে অনেক কিছু দেখানো হতে পারে, অথবা এই যে বিহারিদের যে কয়েকটা ক্যারেক্টার আমরা দেখছি, তাদের নিজস্ব যে চিন্তাধারা সেটার আসলে কিছু আগের ব্যাপার স্যাপার দেখানো হতে পারে। বাট যে অপারেশনটা মমো যে ক্যারেক্টারটা করছে, যে অপারেশনটা তারা চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেটা আসলে মূলত এক রাতের খুবই কনভিন্সিং একটা ক্যারেক্টারের একটা লুকে আমরা আফজাল হোসেনকে দেখতে পাচ্ছি। আমরা লেডিস অ্যান্ড জেন্টেলম্যানেও তাকে দেখতে পেয়েছি যে না, তিনি ওয়েব মাধ্যমেও যথেষ্ট সফল, স্বচ্ছন্দ এবং আমরা যেটা বলি যে বুড়িয়ে গেলেই ফুরিয়ে যায় না, এরকম একটা ক্যারেক্টার আফজাল হোসেনকে আমাদের মনে হচ্ছে যে আমাদের আরও অনেক কিছু আবিষ্কার করার আছে। এবং এই সিরিজটি দিয়ে আমরা তার একটা ক্যারেক্টার, একটা ভিন্ন শেডের ক্যারেক্টার আমরা দেখতে পাবো এবং দেখা যাক ওভারঅল সিরিজটা শেষ হলে আসলে দেখে বলতে পারবো যে না, প্রেজেন্টেশন এবং থিম অনুসারেও সেটা কতটা সাকসেসফুল হয়েছে। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে সিরিজটি, আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন। থ্যাংক ইউ।